this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purposes only নমস্কার আজিকার মামলায় আজকে সুপ্রিম কোর্ে শুনানি ছিল সুপ্রিম কোর্ের এই শুনানিতে কি কি বল্লো আদালত এবং তদন্ত কোন দিকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার সঙ্গে রয়েছে শঙ্কদীপ দাস শঙ্কদা আজকে সুপ্রিম কোর্ে শুনানি সকলের নজরে ছিল সে থেকে কি কি বল্লো তদন্ত নিয়ে না আজকে শুনানিটা দুপুর দুপুর দুটোর সময় শুরু হওয়ার কথা ছিল সেটাকে পিছিয়ে যায় আদালতে অন্যান্য বিষয় ছিল সেই জন্য চারটের পরে শুনানি শুরু হয় সেখানে মুখ্যত কয়েকটি বিষয় আজকে আমরা উঠে আসতে দেখি প্রথম কথা আসে তদন্তের বিষয় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সিবিআই এখনো পর্যন্ত যে স্টেটাস রিপোর্ট প্লেস করেছে সুপ্রিম কোর্টের কাছে সেখানে একটা ইম্পর্টেন্ট লিড পাওয়া যাচ্ছে মানে সুপ্রিম একটা সিবিআই একটা ইম্পর্টেন্ট লিড পেয়েছে তবে সুপ্রিম কোর্ট আজও পরিষ্কার জানিয়েছে এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেছেন যে কিভাবে তদন্ত এগোচ্ছে বা কি রিট পেয়েছে এটা আমরা ওপেন কোর্টে বলবো না সেটা তাতে পুরো তদন্তের প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে তবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট লিড সিবিআই পেয়েছে এবং সেখানে প্রধান বিচারপতি বলেন সেই যে স্ট্যাটাস রিপোর্ট সেটা দেখে বলেন যে নির্যাতিতার মুখে এবং চোখে অত বেশ কিছু ক্ষতের দাগ ছিল এখন এগুলো বলা হচ্ছে যে যেহেতু মেয়েটির ব্রেস ছিল ব্রেস মানে হচ্ছে যে দাঁতের উপরে যে ক্লিপটা সেই ব্রেসটা ছিল এবং চোখে চশমা ছিল সেই কারণে খদের চিহ্নগুলো রয়েছে তার কারণ হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে তদন্তেও যা জানতে পেরেছিলাম যে কলকাতা পুলিশ যে তদন্তে জানিছিল যে অভিযুক্ত সঞ্জয় রায় বা যেই করে থাকুন কেন সে হয়তো ওই নির্যাতিতার মুখ চেপে ধরে এবং যেহেতু দাঁতের উপরে ব্লেস পড়া ছিল তার ফলে ঠোঁটের তলাটা কেটে যায় এবং রক্ত বেরোয় ঠিক তো একটা খতটার জন্য হয়েছে আর একটা ক্ষত সিবিআই যে রিপোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে যারা বোঝা যাচ্ছে যে চোখের কাছে ক্ষত সেটার চশমার কাঁচ ভেঙে হতে পারে তো প্রধান বিচারপতি বলেছেন যে মহিলা মানে ওই যে চিকিৎসক নির্যাতিতা তিনি তো ঘুমোচ্ছিলেন তো নর্মালি কেউ তো চশমা পরে ঘুমোয় না তো সেই অবস্থা চশমাটা এনে করে এবং সেই চশমার কাঁচ তার থেকে ক্ষত চিহ্ন তৈরি হলো কি করে এটা কিন্তু সুপ্রিম কোর্ট শুধুমাত্র প্রশ্ন করেছে সলিসি সলিসিটার জেনারেলকে মানে সিবিআই তরফে যে আইনজীবী আজকে হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাপিআর করেছিলেন তাকে জিজ্ঞাসা করেছে সুপ্রিম কোর্ট যে ক্ষতটা কি করে হলো। সলিসিটার জেনারেল সেখানে বলেছেন যে হতেই পারে যে নির্যাতিতা চশমা খুলে ঘুমননি। আচ্ছা মানে ঘুমানোর আগে চশমাটা রিমুভ করেনি চোখ থেকে তো এইটা একটা তদন্তের পার্ট এবং আমরা দেখি যে শুনানির শেষ দিকে গিয়ে সলিসিটার জেনারেলকে প্রধান বিচারপতির ফির জিজ্ঞাসা করেন যে মিস্টার সলিসিটার জেনারেল আপনারা এর পরে স্টেটাস রিপোর্ট কবে যাবেন নেক্স মানডে মানে পরের সোমবার দিন আবার শুনানি হবে এবং তখন আজকে প্রধান বিচারপতি বলেন যে প্রায় দশ দিন আপনার সময় পেয়ে যাবেন সুতরাং আপনার তদন্ত কিভাবে এগোচ্ছে সেটা নিয়ে আবার একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিন তাহলে সামনে সোমবার তার মানে এটা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে 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 এই তদন্ত হচ্ছে এবং সিবিআই হাইকোর্টের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্ত কিন্তু এখন পুরোপুরি কোর্ট মনিটার তদন্ত হচ্ছে মানে সুপ্রিম কোর্ট কিন্তু প্রতি সাত দিন বা দশ দিন অন্তর সিবিআই তদন্তের অগ্রগতি খতিয়ে দেখছে যে কতটা অগ্রগতি হলো এবং সেখানে আজকে প্রধান বিচারপতি বলেছেন যে এই তদন্তের পরিষ্কার দুটো দিক তার বলেছেন এক যে যে এবং এবং খুনের ঘটনা দুই হচ্ছে হাসপাতালে মানে দুটো দিক কিন্তু এই দুটো দিক নিয়েই তদন্তের গতি কি কোন মানে কতটা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মনিটর করছে এবং সুপ্রিম কোর্ট আজকে বলেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়া যে বলেছেন যে হতে পারে এই যে ইরেগুলারিটির অভিযোগ এবং এই যে ধর্ষণ এবং খুনের ঘটনা এটা এটা কানেক্টেড কানেক্টেড বা হতে পারে নয় এইটা কিন্তু ঠিক এটা সিবিআই বেরোবি কিন্তু যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই যে পুরো আজকে শুনানি এবং অবজারভেশন এখান থেকে পরিষ্কার যে পুরো ব্যাপারটাই কিন্তু একটা কোর্ট মনিটার হচ্ছে আমরা জানি যে রফিক যে সিবিআই তদন্তের গতি নিয়ে অনেকের মনে অনেক রকম সন্দেহ আছে মানে ধরুন পশ্চিমবঙ্গে চিটফান্ড তদন্তে শুরু হয়েছিল 2014 সালে 2024 সাল 10 বছর এখনো পর্যন্ত কিন্তু কনক্লুসিভ কিছু হয়নি না একদম ঠিক আছে এবং এই যে সিপিআই এর যে যে ধরনের তদন্ত করে আমরা বহু ক্ষেত্রে দেখি যে মাসের পর মাস বছরের পর বছর তার কোন নিষ্পত্তি হচ্ছে ঠিক আছে বিশেষ করে একটা কথা বলা হয় যে হমিসাইড কেসে সিবিআই খুব বেশি পারদর্শিতা নেই সিবিআই অনেক বেশি পারদর্শী হচ্ছে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস করাপশন এগুলো এগুলো তদন্তের ব্যাপারে কিন্তু সেটা সেই বিতর্ক পরে ভিন্ন বিষয় একদম আমি এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে গতকালকে সাগর দত্ত হাসপাতালে একটা ঘটনা ঘটেছিল গত পরশু দিনকে সেই বিষয়টা কিন্তু তোমার আজকে সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় এই বিষয়টা নিয়ে বিচারপতি কি জানাচ্ছেন দেখো আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংকে সিংকে পরিষ্কার জিজ্ঞাসা করেন যে ডাক্তাররা কি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন ওপিডি এবং এবং মানে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট ইনপেশেন্ট তখন ইন্দিরা জয়সিং বলেন যে হ্যাঁ ওনারা তো এমার্জেন্সি সার্ভিসে জয়েন করে গেছেন তখন প্রধান বিচারপতি বলেন যে না না আমি ওরকম ভাবে বলছি আমি পরিষ্কার কথা পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করছি ওপিডি এবং আইপিডি এই সার্ভিসে কি জয়েন করেছেন আবার জয় সিং বলেন যে না ওই যে ইমার্জেন্সি সার্ভিসের মধ্যেই সব আসে মহামান্য বিচারপতি তখন আবার ডিভাই চন্দ্রচূড় বলেন প্রধান বিচারপতি বলেন যে আমাকে পরিষ্কার কথা পরিষ্কার জবাব দিন ওপিডি এবং আইপিডি সার্ভিসে কি ডক্টররা জয়েন করেছেন এবং তিনি তারপরে বলেন প্রধান বিচারপতি বলেন যে ডাক্তাররা যেন অবশ্যই ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দেন এবং কাজ শুরু করে দেন মানে কাজ করেন এই অবস্থায় আমরা দেখি যে রাজ্যের আইনজীবী উনি বলেন যে জুনিয়র ডাক্তাররা এই যে অনেক ধরে কর্মবিধি পালন করেছেন এবং হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়েছে সঙ্গে সঙ্গে আবার ডাক্তারদের জয় সিং ইন্দিরা জয়সিং এবং করুণা নন্দী তারাও কিছু বলতে চান যে না না এইসব তথ্যগুলো সাবস্ট্যানশিয়েটেড নয় এগুলো ভিত্তিহীন যে ডাক্তাররা কাজে না যোগ দেওয়া হয় কোন হাসপাতালের পরিষেবা কোনো ব্যাহত হয়নি ইত্যাদি প্রভৃতি তখন প্রধান বিচারপতি বলেন যে গলার জোর দিয়ে তো কাউকে থামানো যাবে না বা বিচার করা যাবে না রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা তো আদালত শুনবে এবং রাজ্য সরকারকে বলতে দিতেও হবে তারপরে বিচারপতি বলেন প্রধান বিচারপতি বলেন যে জুনিয়র ডাক্তাররা মানে উনি জুনিয়র সিনিয়র ফারাক করেনি উনি বলেন যে ওপিডি এবং আইপিডি সার্ভিসে কাজে যোগ দিতে হবে এবং এই সময় আইনজীবী করুণা নন্দী উনি সাগর দত্ত মেডিকেল কলেজের প্রসঙ্গটি তোলেন কিন্তু সেইটা নিয়েও কিন্তু খুব বেশি তার মধ্যে ঢুকতে চাইনি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানিয়ে দেন যে সাগর দত্তের যে ঘটনা সেটা হচ্ছে যে ডে টু ডে হসপিটালে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয় এবং সেটা স্টেট দেখছে হাসপাতাল এটা নোট নিয়ে নিল এই সরি সুপ্রিম কোর্টে নোটটা নিয়ে নিল কিন্তু এটা নিয়ে কিন্তু আজকে কোনো কমেন্ট করতে যায়নি বা কিছুই এটা দেখতে যায়নি সুপ্রিম কোর্ট জানিয়েছে ওটা হচ্ছে ডে টু ডে দৈনন্দিন ল অ্যান্ড অর্ডারের বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার কাজ যে শুরু করতে পারব কাজ যোগ দিয়ে দি মানে এই যে ওপিডি আইপিডি সার্ভিসে ফুল ফ্রিজ কারণ আমরা দেখেছি যে স্বাগততে ঘটনা পড়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরতি যে আবার শুরু আইনি শুরু করে এই কর্মবিরতিটা যেন প্র্যাকটিস না হয়ে যায় আমার মনে হয় যে শহীদ থেকে তাকিয়াটা সিগনিফিকেন্ট আজকে কথা প্রধানমন্ত্রী বলেছেন যে এই সার্ভিসটাতে চালিয়ে যেতে হবে যে ওপিডি আইপিডি এখানে কোনো ছাড়াচালি বিষয় নেই ঠিক মানে সব মিলিয়ে আজকে তো আমরা সাগর দত্তকে খুব বেশি প্রায়োরিটি দেয়নি না প্রায়োরিটি দেয়নি বলেছি যে ওটা ওটার ডে টু ডে লয়ন ওটা ধরো কালকে যদি আবার এনআরএসে এবং সেখানে এটা কি হচ্ছে এখানে হচ্ছে যে কোনো রোগীর পরিবার তিনি সার্ভিস পাচ্ছেন না বা তার কোনো একটা জায়গা মতান্তর হচ্ছে গিয়ে ঝামেলা করেছে এইটা তো প্রিভেন্টেবল নয় আমি বলবো না কিন্তু এইখানে একজন রোগীর পেশেন্ট পরিবার দাঁড়িয়ে আছে সে হঠাৎ করে ডাক্তারের উপর চড়াও হয়ে গেল তো তখন তো মানে তার মনের ভেতরে কি আছে এবং তখন রোগীর পরিবার যে ট্রমাতে থাকে সেই সময় তো তাকেও একটা হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে এবং সেইখানে সবসময় করা সম্ভব এমনও নয় কিন্তু হ্যাঁ করা উচিত মানে তার কারণ হচ্ছে যে ডাক্তারদের নিরাপত্তা বিষয়টি তো সুনিশ্চিত রাখতে হবে হ্যাঁ তুমি একদম এখানে ঠিক বললে একটা মারাত্মক অভিযোগ ওই সময় করছে যখন আহ ডাক্তারদের আইনজীবী বলছেন যে সাগর দত্তের ঘটনা তখন তার ঠিক পাল্টা তোমার রাজ্যের আইনজীবী বলছেন যে না ওখানে একটা ক্রিটিক্যাল পেশেন্ট গিয়েছিল সেখানে ডাক্তার নেই সেই কারণে এই ঘটনা ঘটেছে এই বিষয়টা কিভাবে দেখছো সুপ্রিম কোর্টে শুনে নিতে সুপ্রিম কোর্ট তো আজকে বলেছে যে রাজ্যের কথা শুনতেই তো হবে তো তখন তখন ইন্দিরা জয়সিং এবং করুণা নন্দী তারা খুব জোর গলায় বলছিল যে না এরকম ভাবে হয়নি বলছে না এটা তো গলার জোর দিয়ে তো বিচারটা হবে না বিচারটা তো হবে যে কে কি বলছে কি অবস্থা এবং রাজ্যের আইনজীবীর কথা তো শুনতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট ওটাকে পরিষ্কারভাবে ডে টু ডে ল ইস্যুর কথাই বলেছে এটা ব্যাপারে খুব একটা ঢোকেননি এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যেটা ইম্পর্টেন্ট থার্ড পার্ট সেটা হচ্ছে যে নেক্সট মানডে আবার শুনানি হবে আর তার মাঝখানে যেভাবে তদন্ত এগোচ্ছে এবং আজকে স্টেটাস রিপোর্ট রাজ্যের কাছেও চেয়েছে যে এই যে সিসিটিভি ক্যামেরা বসানো বা নিরাপত্তার ব্যবস্থা করা কতটা করেছে রাজ্য সরকার জানিয়েছে যে বন্যার কারণে সবটা হয়নি 26% অ্যাচিভ করা গেছে আর আর কতদিন সময় লাগবে তো সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে যে 15ই অক্টোবরের মধ্যে 15th অফ অক্টোবর ঠিক আছে যে এই কাজটা শেষ করে ফেলতে হবে পরবর্তী শুনানি হ্যাঁ এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে রাজ্যেরও কিন্তু তার মানে রাজ্য চাপে পড়ল তার কারণ হচ্ছে একদিকে তো বন্যা আছে এটা এটাকে নিয়ে করে ডিনাই বন্যা পূজো দুটোই তারপরে পূজো ইয়েস অক্টোবরের আগে একটা দীর্ঘ সময় তো এর মধ্যে এখন রাজ্য সরকার কিন্তু রীতিমতো চাপে যে সুপ্রিম কোর্ট যে ডেড লাইন মানে বলে দিয়েছে তার মাঝখানে কিন্তু এটাকে শেষ করতে হবে একদমই পরবর্তী শুনানির মধ্যে রাজ্য সরকার কতটা কাজ করে উঠতে পারে সেই বিষয়ে নজর থাকবে আমাদের আপনাদের নজর থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে